নমস্কার তর্ক সঙ্গে অর্কই আপনাদের স্বাগত আপনাদের সঙ্গে আমি অর্ক সরকার এবারের লোকসভা নির্বাচন বাংলার ক্ষেত্রে খুবই তাৎপর্যপূর্ণ কেন প্রথম কথা এবার মানুষ একটা রায় দেবেন বা গণভোটের চেহারাও নিতে পারে এক একদিকে হলো যেটা নেতৃত্বের প্রশ্নে গণভোট যারা বিজেপি চাইছে জন্য তো প্রেসিডেন্সিয়াল ফর্ম অফ ইলেকশন মোদিজির বিকল্পকে আরেকটা গণভোট এই রাজ্যে হতে পারে সেটা হচ্ছে দুর্নীতির বিরুদ্ধে গণভোট আমি একটা কথা বারবার করে বলি এখনো বলছি হয়তো আপনাদের শুনতে ক্লিশে মনে হতে পারে স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে বড় বড় আর্থিক অপরাধগুলো এই জমানায় সংগঠিত হয়েছে কত হাজার কোটি টাকার যে দুর্নীতি তার কুল কিনারা নেই এখন আমরা শুধু হিমশইলে চূড়াটুকু দেখতে পাচ্ছি বাকিটা কিন্তু এখনো পাচ্ছি না ধীরে ধীরে হয়তো পরিষ্কার হবে এই আবহেই এবার ভোট প্রথম থেকেই শাসক দল ডিফেন্সিভ যতই ওই টবে লাগানো কাজ ফরপর ফরপর করুক চ্যালেঞ্জ জানাক ও চ্যালেঞ্জ জানাবার কি। পিসিমনির আলোয় আলোকিত এক যুবা যার ছাত্র আন্দোলন শ্রমিক আন্দোলন পথে নেমে রাজনীতি করার কণামাত্র অভিজ্ঞতা নেই যে নিরাপত্তার বহর নিয়ে ঘোরে দল তো চালায় না চালায় একটা কোম্পানি এবং সেই কোম্পানিতে যেভাবে চলে না দিয়ে হয় কি কে আর বছরে বছরে মূল্যায়ন করে ইনক্রিমেন্ট হয় তৃণমূল কংগ্রেসের নেতাদেরও ওই কোম্পানিতে কাজ করতে হয় বিভিন্ন পদমর্যাদায় তারা আছেন কেউ এক্সিকিউটিভ কেউ ম্যানেজেরিয়াল ক্যাটেগরিতে এম ওয়ান কেউ এম টু কেউ এম থ্রি প্রত্যেক বছর তাদের কাজের মূল্যায়ন হয় সেই অনুযায়ী তাদের প্রমোশন তাদের ডিমোশন সাংগঠনিক পদে থাকবেন টিকিট পাবেন না টিকিট বাদ যাবে এগুলো হয় একটা বেসরকারি পরামর্শদাতা সংস্থা তাদের চোখ দিয়ে টবে লাগানো গাছ কিছু বিচার করে খুব বড় বড় কথা বলছেন প্রথম কথা বাংলা বিরোধীদের বিসর্জন এরা নাকি জমিদার পশ্চিমবঙ্গে তো কালীঘাটের জমিদারই চলছে রাজ্য মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ ছ জন সদস্য কালীঘাট চত্বরে থাকেন উত্তর কলকাতার কি বা প্রতিনিধিত্ব জেলারও বাকি প্রতিনিধিত্ব কয়েক কিলোমিটার রেডিয়াসে মন্ত্রিসভার গুরুত্বপূর্ণ সদস্যরা থাকেন তো এটাকে যদি কালীঘাটের জমিদারই না বলা হয় কোনটাকে বলবো উনি বলছেন দিল্লির জমিদার টাকাগুলো লুটপাট করেছে একশো দিনের কাজের টাকা আবাস যোজনার টাকা সেই টাকা উদ্ধার হয়েছে আধিকারিকদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে কিচ্ছু আবাস যোজনায় যারা বাড়ি পাওয়া উচিত নয় তারা বাড়ি পেয়েছেন কি বলেছিল কেন্দ্রীয় সরকার তাদের কাছ থেকে টাকা উদ্ধার করতে হবে করেছে কোনো আধিকারিকদের বিরুদ্ধে সেরকম পদক্ষেপ নেওয়া হয়েছে নেওয়া হয়নি পারবেও না আর রেডিওতে এফ এম এ বিজ্ঞাপন দিচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় কথা রেখেছেন লক্ষ্মীর ভাণ্ডারের টাকা ঢুকেছে তো লক্ষ্মীর ভান্ডার আমার আপনার করের টাকায় হচ্ছে পঁয়ত্রিশটা প্লট বেচে জমিদারির খাজনা দিয়ে হচ্ছে না আর সব রাজ্য সরকারই মাতৃশক্তির সহায়তার জন্য এই রকম নগদ আর্থিক সাহায্য করে শিবরাজ সিং চৌহানের লাডলি বেহানা যোজনা খুবই পপুলার কেসিআরও করেছিলেন কিন্তু করলে কি হবে পরিবার বা স্বজন পোষণ লাগাম ছাড়া দুর্নীতি কেসিআর ক্ষমতা থেকে হটিয়ে দিয়েছে তাহলে এবারে পশ্চিমবঙ্গের নির্বাচন হলো দুর্নীতির বিরুদ্ধে গণভোট আর তৃণমূল কংগ্রেস লড়ছে পঁয়তাল্লিশটা আসনে ভারতবর্ষের মোট লোকসভার সদস্য পাঁচশো তেতাল্লিশ তার মধ্যে লড়ছে ওয়ান না এরা আর এরা বলছে মোদিজিকে ঠেকাবে হাস্যকর আঞ্চলিক দলের তকমা গায়ে লেগে গিয়েছে এবং পশ্চিমবঙ্গ না দীর্ঘকাল ধরে ন্যাশনাল মেন বাইরে অন্য রাজ্যগুলো এগিয়ে যাচ্ছে আমরা কেন্দ্রবিরোধী জেহাদ বঞ্চনা জমিদার গুজরাটের জমিদার দিল্লির জমিদার এই সব বন্ধ ব্যবহার করে পায়ে পা লাগিয়ে ঝগড়া করছে যতদিন না পর্যন্ত ন্যাশনাল মেনস্ট্রুমের সঙ্গে আমরা নিজেদের যুক্ত করতে পারবো এই ঈশ্বর পরিত্যক্ত বঙ্গদেশের সাধারণ মানুষের দুর্ভোগ গুজবে না গুজবে না বিনিয়োগের খরা কাটবে না পরিযায়ী শ্রমিকরা ঘরে ফিরতে পারবে না মাতৃশক্তি দু হাজার আড়াই হাজার টাকা পাবেন না বাজার থেকে ধার করে মাতৃশক্তির অ্যাকাউন্টে টাকা দেওয়া হচ্ছে যে রাজ্যে শিল্প নেই সে রাজ্যে রাজ্য সরকারের রাজস্ব আদায় বাড়ে না ঋণ সেই ঋণে সুদাসল কর্মীদের বেতন পেনশন এইসব দিতেই খরচ হয়ে যায় আর নানাবিধ সামাজিক প্রকল্প স্থায়ী সম্পদ তৈরি করার জন্য পয়সা থাকে না এটা বাস্তব রাজ্য সরকারের কর্মচারীরা কেন্দ্র সরকারের কর্মচারীদের থেকে কত শতাংশ দিয়ে কম পান কত লক্ষ শূন্য পদ খালি চুক্তির ভিত্তিতে নিয়োগ হচ্ছে এই সরকার যে নিয়োগ করেছে এতদিন প্রত্যেকটা নিয়োগ নিয়ে প্রশ্ন শিক্ষক অশিক্ষক প্রাথমিক শিক্ষক সব জায়গায় পাহাড়ে জিটিএ শিক্ষক নিয়োগ করেছে সেখানেও দুর্নীতির অভিযোগ হয়তো সিবিআই ঢুকে পড়বে রাজ্য কিছু মানুষের সেফ এভেন হয়ে উঠেছে যারা বিচ্ছিন্নতাবাদ এবং নাশকতাবাদকে দেশের মধ্যে ছড়িয়ে দিতে চায় খাগড়া কর হয়েছে ভূপতি ভূপতিনগর হয়েছে কেন্দ্রীয় এজেন্সির আধিকারিকেরা আক্রান্ত হচ্ছেন বিগত বারো বছর আমরা কোথায় গিয়ে দাঁড়িয়েছি আর রেডিওতে প্রচার হচ্ছে লক্ষ্মীর ভান্ডার লক্ষ্মীর ভান্ডার ভালো প্রকল্প কোনো অসুবিধা নেই কিন্তু একমাত্র রাজ্য সরকার এই লক্ষ্মীর ভান্ডার দিচ্ছেন এরা মানুষকে বুঝতে হবে আর লক্ষ্মীর ভান্ডার দিচ্ছি বিনিময়ে র্যাম্পায়ন করশান হলেও পশ্চিমবঙ্গের মানুষ মাতৃশক্তি মুখে কুলু পেটে থাকবে সেটা তো আর হয় না সন্দেশকালীতে মাতৃশক্তি অত্যাচারিত নিপৃঢ়িত হয়েছে তাই এবারের পশ্চিমবঙ্গের নির্বাচনে দুটো আসপেক্ট এক নেতৃত্বের প্রশ্নে গণভোট যে ন্যারেটিভটা বিজেপি তৈরি করেছে সেই ন্যারেটিভটা তারা মাথায় নিশ্চয়ই রাখবেন এবং একই সঙ্গে দুর্নীতির বিরুদ্ধে পশ্চিমবঙ্গের মানুষের অবস্থান কি সেটাও তারা এই নির্বাচনের মধ্যে জানিয়ে দেবেন স্বাধীনতা উত্তর পশ্চিমবঙ্গের সব থেকে গুরুত্বপূর্ণ লোকসভার নির্বাচন হতে চলেছে এবার এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সচেতন মানুষ নিশ্চয় তাদের বিচার বুদ্ধি প্রয়োগ করেই গণতান্ত্রিক পদ্ধতিতে তাদের রায় জানাবেন এবং ভবিষ্যৎ প্রজন্ম যাতে উপকৃত হয় যাতে তাদের চাকরি জীবন এবং জীবিকার একটা নিশ্চয়তা আসে বাংলায় যাতে বিনিয়োগের খরা কাটে ভোট দেওয়ার আগে সেই বিষয়টা নিশ্চয়ই আমরা সবাই মাথায় নিয়ে ভোটের লাইনে দাঁড়াবো Join Indian Institute of Hotel Management now. Right choice, right decision.